এবার বাংলাদেশে 12,398 টাকার বিনিয়োগ করেছে জাপান টোবাকো। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম তামাক কোম্পানি। তামাকজাত পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান জাপান টোবাকো বাংলাদেশের আকিজ গ্রুপের তামাক ব্যবসা কিনে নিয়েছে। এক্ষেত্রে জাপানের কোম্পানিটি বিনিয়োগ করেছে $147,60,00,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২,398 কোটি টাকা, প্রতি ডলার $84 দরে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, আর্থিক মূল্যে এটি একটি অন্যতম বড় আন্তঃসীমান্ত অধিগ্রহণ চুক্তি, যেখানে বাংলাদেশি কোনো কোম্পানির নাম যুক্ত রয়েছে। তামাক ব্যবসা বিক্রির বিষয়ে বেশ কিছুদিন ধরেই জাপান টোবাকোর সঙ্গে আকিজের আলোচনা চলছিল। আকিজের ঢাকার তেজগাঁও কার্যালয়ে সোমবার দুই প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। এই সময় দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাপান টোবাকো জানিয়েছে, অনুমোদন প্রক্রিয়া শেষে দুই কোম্পানির মধ্যে লেনদেন চলতি বছরের তৃতীয় প্রান্তিকে শেষ হবে। অপরদিকে রয়টার্স বলছে, বাংলাদেশ বিশ্বে সিগারেটের অষ্টম বৃহত্তম বাজার। এই বাজারে আকিজের হিস্সা 20%। আকিজের ব্র্যান্ডগুলোর মধ্যে নেভি, শ্যাক সহ অন্যান্য তামাক ব্যবসা লাভজনক। জাপান টোবাকো বলছে, বাংলাদেশি কোম্পানির ব্যবসা অধিগ্রহণের ফলে তাদের মোট বিক্রির পরিমাণ 1,700 ইউনিট বাড়বে। নতুন চুক্তির বিষয়টি ঘোষণার আগে গতকাল জাপানের পুঁজিবাজারে জাপান টোবাকো শেয়ারের দাম 0.6% কমেছে। জাপান টোবাকো এক বিজ্ঞপ্তিতে দাবি করেছে, বিশ্বে 130টি দেশে তাদের কার্যক্রম রয়েছে। প্রতিষ্ঠানটিতে কাজ করে প্রায় 60,000 কর্মী। তারা উইনস্টন, ক্যামেল, মেভিয়াস ও এলডি ব্র্যান্ডের সিগারেট বাজারজাত করে, যা বিশ্বের বিভিন্ন দেশে পরিচিত ব্র্যান্ড। তামাকের পাশাপাশি জাপান টোবাকো ই সিগারেট বাজারজাত করে। তাদের ঔষধ ও খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসা রয়েছে। রয়টার্স বলছে, জাপান টোবাকো বিশ্বের তৃতীয় শীর্ষ তামাক কোম্পানি। কোম্পানিটি বলছে, সম্প্রসারণশীল বাজারগুলোতে ব্যবসা বাড়ানোর উদ্দেশ্যেই তারা বাংলাদেশে বিনিয়োগ করছে। প্রতিষ্ঠানটির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মুৎসো ইওআই বলেন, এই বিনিয়োগের মাধ্যমে আমরা উদীয়মান বাজারগুলোতে আমাদের ব্যবসার সম্প্রসারণকে এগিয়ে নিলাম। এটা প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি কৌশলেরই অংশ। তিনি আরও বলেন, বাংলাদেশের বাজারে আকিজের হিস্সা জাপান টোবাকোকে দ্বিতীয় অবস্থানে নিয়ে আসবে। এটা আমাদের মুনাফা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। এডি পিরিয়ড বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। এদেশের নীতি ও ব্যবসা সহায়ক, এ কারণে আমরা বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের আগ্রহ দেখিয়েছি। জাপান টোবাকোর বিনিয়োগ বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর ব্যবসায়িক আগ্রহের প্রতিফলন। এর আগে গত ফেব্রুয়ারিতেই জাপান ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন বা জেট্রো প্রকাশিত এক জরিপ অনুযায়ী এদেশে কর্মরত 68% জাপানি কোম্পানি মনে করে 2017 সালের চেয়ে চলতি বছর বাংলাদেশের মুনাফা পরিস্থিতি উন্নতি হবে। এক্ষেত্রে বাংলাদেশ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয়। জেট্রোর জরিপে জাপানি কোম্পানিগুলোকে প্রশ্ন করা হয়েছিল, আগামী 1-2 বছরে তারা বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করতে যাবে কিনা। এর জবাবে ইতিবাচক উত্তর দিয়েছে 69% কোম্পানি। এক্ষেত্রে পাকিস্তান, মিয়ানমার, ভারত ও ভিয়েতনাম অবশ্য বাংলাদেশের ওপরে রয়েছে। শুধুমাত্র জেট্রোর হিসাবই বলছে, 2017 সালে বাংলাদেশে কর্মরত জাপানি কোম্পানির সংখ্যা ছিল 245টি।